আছি ছোট মাসির বাড়ি নিমন্ত্রণ আছে তো আমরা অলরেডি সেজে গুজে রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি এদিকে আমার বর দাঁড়িয়ে আছে এসেছি বাসেরটা আমি তুলতে পারিনি তো এই মুহূর্তে আমরা আমার বর উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে দেখে নাও বন্ধুরা অনেক উল্টো পাল্টা বকছে তো আমরা এখনো যাচ্ছি ছোট মাসির বাড়ি নেমে পড়েছি এবার চললাম দেখছে তার মতো চিনতে পারছিস না তুলে দি তো এটা হচ্ছে আমার ছোট মাসির বাড়ি বাড়িতে কেউ আছে ডেকে আসলি ভালো তো ভালো আছো হ্যাঁ চিনতে পেরেছি কেন চিনতে পারবো না এটা হচ্ছে আমার ভাই ওটা যে কাটছিল সে হচ্ছে আমার মাসিমণি ছিল এবারে খালি না না এই বড় বড় জায়গাগুলো কেনা আছে রান্না করার গোটা রান্নার জন্য খালি এবারে ওভেন একটা কিনে রাখবো একটা ওভেন কিনে রাখবো এই যে আমাদের ম্যাডাম মানে আমার ভাইয়ের বউ পড়াশোনা করছি কালকে টিউটোরিয়াল পরীক্ষা তার জন্য প্রিপারেশন নিচ্ছি ওকে দেখাই যাচ্ছে না হাওয়ার মধ্যে উড়ে যাচ্ছে মাঝে মধ্যে রোগা ফিকফিকে আর 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 এখানে পড়াশোনা করছিল আবার এসে গেছি মানব তুই কি করছিস লিখতে পারবি তো ও বৌদির বৌদির পড়াশোনা হচ্ছে এ করে দিচ্ছে বনু লিখে দিচ্ছে বোন হবে তো হ্যাঁ বোন এটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের শাশুড়ি দেখ ভাইয়ের বউয়ের মা শাশুড়ি কি মার মেয়েকে দেখে মনে হয় যদি মনে হয় যে হ্যাঁ এরা মা মেয়ে তাহলে কমেন্ট করো আর যদি মনে হয় দু বোন সেটাও বলো দুজনকে দেখিয়ে দিলাম এর দিদিটা আসবে সুন্দরী দিদি দেখি সন্ধ্যেবেলা দেখা হবে আবার এখানে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে ও তোমার মামাকে ডাল দাও তো
আচ্ছা না কিছু বলবে তো বলো এখানেই শেষ করলাম, চলো টাটা।